এই মুহূর্তে সব থেকে বড় খবর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে। সব জারি জুড়ি শেষ, পুজোর আগেই শেষ পর্যন্ত কোনো রাস্তা না পেয়ে হাজিরা দিতে বাধ্য হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একমাত্র পিয়ে। নিয়োগ দুর্নীতি মামলায় সোমবার ইডি দপ্তরে হাজির হলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক অর্থাৎ পিএ সুমিত রায়। শুরু হয়েছে জিজ্ঞাসাবাদ পর্ব। বৃহস্পতিবারই তাকে তলব করেছিল কেন্দ্র তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। তারপর নানা টালবাহানা চলেছে কয়েকদিন ধরে। হাইকোর্টে মামলাও করেছিলেন এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক। আজকে সেই মামলার শুনানিও আছে দ্বিতীয় হাফে, কিন্তু তারই মধ্যে আর কোনো রাস্তা না পেয়ে তড়িঘড়ি হাজিরা দিতে বাধ্য হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ হাইকোর্টে শনিবার অ্যাপিল করে জানিয়েছিলেন যত দ্রুত সম্ভব যেন এই মামলার শুনানি করা হয় এবং তার যেন রক্ষাকবচ দেওয়া হয়। কিন্তু বিচারপতি জানিয়ে দিয়েছিলেন শনিবার একাধিক কেস থাকায় এই মামলা শুনতে পারবেন না, সোমবার দ্বিতীয়ার্ধের আগে এই মামলার শুনানি সম্ভব নয়। তখন বাধ্য হয়ে আর কোনো উপায় না থাকার পর শেষ পর্যন্ত আজকে হাজিরা দিতে বাধ্য হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায়। যদি আজকে হাজিরা না দিতেন এবং অন্যদিকে যদি আজকে রক্ষাকবচ যদি না পান, তাহলে সেক্ষেত্রে হিতে বিপরীত অবস্থা হতে পারত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএর। সেই জন্য নিজেকে আত্মরক্ষার্থে প্রথম দিন হাজিরা দিয়েই দিলেন সুমিত রায়। বর্তমানে জিজ্ঞাসাবাদ পর্ব চলছে, ইডির তিনজন গোয়েন্দা তাকে জিজ্ঞাসাবাদ করছে। দেখার বিষয় এই যে কতক্ষণ তাকে জিজ্ঞাসাবাদ করে নাকি পরবর্তীতে তাকে আটক করে সেটা সময় বলবে।